কেমন আছেন সবাই ভালো আমি ভালো নাই কেন কেন ভালো নাই বলতেছি শুনেন এই যে আপনারা যারা এখানে আছেন আপনারা সবাই তো আপনাদের কলেজ লাইফ পার করে আসছেন আপনারা তো জানেন কলেজ লাইফে কি পরিমাণ পড়াশোনা এত এত পড়াশোনা কোথায় গিয়ে শেষ করব এই সব ভাবতে ভাবতে বুকটা যখন চিন চিন করে ওঠে তখনই আমরা যাই সহকারী শিক্ষা প্রতিষ্ঠানে আই মিন কোচিং এ বুঝতেই পারছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কোচিং লাইফের কাহিনী কলেজে ওঠার পর পরই একটা কোচিংয়ে ভর্তি হয়ে গেলাম স্যার এসে ক্লাসে ঘোষণা দিল আজ থেকে তোদেরকে সেমিস্টার সিস্টেমে পড়ানো হবে তো সামনে আমাদের কোচিংয়ে সেমিস্টার পরীক্ষা স্যার এসে আমার এক বান্ধবীরা জিজ্ঞেস করতেছে আচ্ছা সামনে তো একটা পরীক্ষা তোর মধ্যে তো আমি কোনো টেনশনই দেখতেছি না পরীক্ষাটা নিয়ে একটু তো টেনশন কর এই শুনে আমার বান্ধবী বলে জি স্যার সামনে পরীক্ষা এই আমি বেশি করে টেনশন করতেছি পড়াশোনা পরীক্ষার পরে করলেও চলবে কোচিংয়ে স্যাররা সবসময় আমাকে খুব পছন্দ করে তারা প্রায় আমারে বলে আচ্ছা সরোজ তোরে কখনোই কারোর সাথে ঝগড়া করতে দেখি না সবার সাথেই তোর ভালো সম্পর্ক কিভাবে পারস তুই বা সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার কারণটাই বা কী আমি বললাম স্যার বলা তো যায় না পরীক্ষায় কখনকার পিছনে বসতে হয় এই যে এত কোচিংয়ের পরীক্ষার কথা বলতেছি সারাদিন এই কোচিং থেকে ওই কোচিং দৌড়াতে দৌড়াতে আর পরীক্ষা দিতে দিতে মাঝে মধ্যে কি মনে হয় জানেন জীবনটা মাটির চুলার মতো হয়ে গেছে বাস একটা শেষ হইতে আরেকটা রেডি আরেকটা ব্যাপার কি খেয়াল করছেন কোচিং এ গিয়ে নাকি বলে মানুষ সোলমেট খুঁজে পায় ভাই কেমনে আমার একটু বুঝান আরে ভাই আমি তো কোচিং এ গিয়ে ঠিক করে চিনতে রাখতে পারি না সোলমেট স্যার ম্যাডামদের আবার এবার কথায় সব কোচিং এর ম্যাডামদের মুখে শুধু একটাই বলি তোর বাকি বন্ধু বান্ধবদেরও বলবি কোচিং এসে পড়াশোনা করতে আচ্ছা আপনারাই বলেন ভিক্ষা চাওয়ার এটা নতুন কোন তরিকা আবার কিছু কিছু স্যার ম্যাডাম আছে যাদের কাজকর্ম হইতেছে গিয়ে আসল পড়াশোনা বাদ দিয়ে আজ এরা কথাবার্তা বলা সেদিন আমার বায়োলজি ম্যাডাম এসে আমার জিজ্ঞেস করতেছে আচ্ছা সরোজ বলতো টাইপস অফ বুকস মানে বইয়ের ধরন বলতে তুই কি বুঝোস আমি তো পড়ে গেলাম বিপদে আসছি বায়োলজি পড়তে উনি আমার জিজ্ঞেস করে বইয়ের ধরন বলতে আমি কি বুঝি তো প্রশ্ন যেহেতু করছি উত্তর তো দেয়াই লাগে আমি বলা শুরু করলাম কোনো বইয়ের শেষে যদি কেউ মারা যায় সেটা হলো গিয়া স্যাড বই বইয়ের শুরুতে যদি কেউ মারা যায় সেটা হলো গিয়া থ্রিলার বই মরার পর যদি কেউ জ্যান্ত হয় সেটা হলো গিয়া হরর বই জীবনযুদ্ধে ধুকে ধুকে মরলে সেটা হচ্ছে গিয়ে বাস্তবধর্মী বই আর বই পড়তে পড়তে যদি পাঠক মারা যায় সেটা হলে গিয়া পাঠ্য বই ও ব্যাকরণ ক্লাসের কাহিনী তো আপনাদের বলি নাই শোনেন সেদিন ব্যাকরণ ক্লাসে স্যারেস আমাকে জিজ্ঞেস করতেছে সরোজ বলতো তোর এক্স তোর কাছে ফিরে আসতে চায় এটা কি কারক আমি একটু ভাইবা চিন্তা উত্তর দিলাম স্যার এটা ক্ষতিকারক এবার আসি বন্ধু বান্ধবদের কথায় সবার লাইফে এমন কিছু ফ্রেন্ড থাকবে যেগুলো হচ্ছে গিয়ে ব্রেনটা ভালো কিন্তু পড়াশোনা করে না আছেন এমন ফ্রেন্ড সবার আমারও একটা ফ্রেন্ড আছে কোচিংয়ে ব্রেন ভালো কিন্তু পড়াশোনা করে না তো স্যার একদিনে সরে বুঝাইতেছে দেখ তোর ব্রেনটা কিন্তু অনেক ভালো কিন্তু তোর সমস্যা কি জানোস তুই সিরিয়াস না তুই পড়াশোনা নিয়ে একটু সিরিয়াস হয়ে দেখ সফলতা সিঁড়িবে তর করে উপরে উঠে যাবি আমার বন্ধু কি বলছে জানেন স্যার যেই সফলতা সিঁড়ি আছে কিন্তু লিফ্ট নাই সেই সফলতা সিঁড়িবে আমি উঠতে পারবো না আমার কোচিংয়ে আবার এক ছেলে আছে ওরে সবাই মামা বইলা যাকে হয়তো স্যারের কাছে গিয়ে বিচার দিছে স্যার সবাই আমার মামা বলে ডাকে এটা তো আমার প্রেস্টিজে লাগে স্যার একদিন ক্লাসে এসে সবাই হুমকি দিয়ে বলছে এই তোরা কে কে ওরে মামা বলে ডাকিস হাত তোল আমি ছাড়া ক্লাসে সবাই হাত তুললো তো স্যার এসে আমাকে জিজ্ঞেস করতেছে কী রে সরোজ তুই হাত তুললি না কেন তুই কি ওরে মামা বলে ডাকিস না আমি বললাম স্যার আমি কীভাবে ওকে মামা বলে ডাকি বলেন ক্লাসে সবাই তো আবার আমাকে মামি বলে ডাকে সিনেমা দেখতে গিয়েছিলাম কোচিংয়ের ক্লাস বাঁক দিয়ে লুকিয়ে লুকিয়ে হলে ঢুকলাম যাতে কেউ দেখতে না পায় রোম্যান্টিক মুভি আমি আর আমার ফ্রেন্ডরা তো খুব এনজয় করতেছিলাম একটা অন্তরঙ্গ মুহূর্ত দেখানো হচ্ছিল হঠাৎ আমি এক্সাইটেড হয়ে বলে উঠলাম চালায় যাও স্তাত চালায় যাও ঠিক তখনই পাশ থেকে এক ভদ্রলোক বলে উঠলো এই মেয়ে আস্তে কথা বলো স্যারদের সামনে কীভাবে কথা বলতে হয় সেটাও শিখো নাই বিশ্বাস করেন এরপর থেকে আমি আর কোনোদিন কোচিংয়ের ক্লাস বাঁক দিয়ে কোথাও যাই নাই যাই হোক এতক্ষণ অনেক কথা বললাম আপনাদের সাথে আমার কোচিং নিয়ে আমার আবার আরেকটা কোচিংয়ের সময় হয়ে গিয়েছে আজকে আমি কিন্তু এখানে আসছি আমার ম্যাথ কোচিং বাঁক দিয়ে আজকে এই পর্যন্তই থাক আল্লাহ হাফেজ